আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল তোমাদের নিয়ে চলে আসলাম, 8টা বাজে এখন। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সারতে পারিনি এখনও। আমাদের বাড়ির কাছে মাছ আসলো, তো মাছ নিতে হবে ওইখান দিয়ে। দেখতে থাকো, আমি যাচ্ছি না, আমার ছেলে আর আমার বর গিয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা দেখো, আমি তারপরে তো আমার ছেলেকে উঠে গেল, তারপরে তোমাদের দাদাভাই স্নান করে আসলো। তো আমি বললাম কি, যাও, আমি তো 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মাছ আনতে বাজারে যেতে পারছি না, তো মাছও আনতে পারছি না। তো রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি বললাম ঠিক আছে চলো, তুমি তাহলে একটুখানি মাছটা নিয়ে আসো। তো দেখো, তারপরে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো, আর আমি নিচে যাইনি, কারণ কত কাজ। তো তারপরে দেখো দাদাভাইকে মাছটা এনে এনে তারপরে দেখো কি তারপর করলাম। দেখতে পেলে মাছটা নিয়ে চলে আসলো। দেখো, এখন আমি এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিই, ভাতটা বসাতে লাগবে, তো আমি ভাত বসিয়ে নিই। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের দোকানে, চায়ের দোকানে যাচ্ছ? তাই চা খেতে যাচ্ছ তুমি? চা, ও বাবা, মজা মজা মজা, আসো আসো আসো। তো দেখতে পেলে চায়ের দোকানে যাচ্ছে, বলে চা খেতে যাবে, কিন্তু না, এটা আর কি ঘুরতে যায় প্রত্যেক দিনই। আর আমি এখন সকালবেলায় যে রান্না বসাবো, তো দেখো বন্ধুরা, আমি এখন চাল নিয়ে নিচ্ছি। দেখো চাল এখানেই থাকে আমাদের, দেখো চাল নিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই থাকে না বলে একবার সকালে খেয়ে যায়, তাই আমাকে তাড়াতাড়ি করে রান্না করে দিতে হয়। একবারে সকালবেলার তাড়াতাড়ি করে রান্না করে দিতে হয়। আর দেখো অনেক কাজ আছে, কিন্তু কি করা যাবে, খেয়ে যাবে যখন, ওটাকে আগে রেডি করে দিয়ে তারপরে তো ওকে পাঠাতে হবে, তারপর আমি বাদ বাকি কাজগুলো করি। তবে দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে এসছে। আর আমি দেখো মাছটা কেটে নিয়ে আসলাম, মাছ কাটতে কাটতে আবার দেখো দুটো বাসন পড়ে রয়েছে। তো ভাবলাম একবারে হাত ধোবো সাবান দিয়ে, তার মধ্যে একবার দুটো বাসন ধুয়ে নিই, তো আমার এক কাজে দু কাজ হয়ে যাবে। তো আমি এইভাবেই কাজ করি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে কাজ থাকে, সকালবেলা ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো কাজ থাকে। তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না করতে হয় সব কিছু ফেলে রেখে। তো দেখো চলে আসলাম ভাত বসাতে, ভাতটা ভাতটা প্রায় হয়ে গেছে, মানে ভাতটা নামাবো, ভাতটা তো বসিয়ে দিয়েছি। তো চলো ভাতটা নামিয়ে দেবো, ওদিকে তো আমার ছেলে আর ওর বাবা চলে গেলো, তোমাদের দাদাভাই চলে গেলো। কাছাকাছি একটা দোকান আছে, চায়ের দোকান, তো ওই চায়ের দোকানে গিয়ে চা খেতে যায়। আর আমার ছেলে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবার সঙ্গে চলে যায়। আর যেইটুকুটা মানে 2 ঘন্টা থাকে, তো 2 ঘন্টার মধ্যে দেখো, 2 ঘন্টার মধ্যে আর কি ওর বাবার কাছে যেইটুকু টাইম থাকবে, তো সেইটুকু টাইমে আমি আর কি দেখো বন্ধুরা, আমি ভাতটাকে নামিয়ে দিলাম আর মাছটা কেটে রেখে আমি এখন চলে যাচ্ছি ছাদে। ভাতটা নামিয়ে চলো, এই দেখো জামা কাপড়গুলো কত কাজ রয়েছে আমার, এইগুলোকে মাছ গুছাতে হবে। তো রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, চলে যাচ্ছি, টাইম নেই। তাহলে দাদাভাই যখন নিয়ে গেল আমার ছেলেকে, আমি বললাম যে ওইটুক টাইমের মধ্যে আমি আবার গিয়ে একটু জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি, কারণ 2 দিন ধরে জামা কাপড় কাঁচা হচ্ছে, কিন্তু জামা কাপড়গুলো মেলতে পারছি না। তো চলো বন্ধুরা, প্রত্যেকটা জামা কাপড় মেলে দিলাম। এই আবার চলে আসে, তো আমি আবার দেখো চলে এসছে, আমি আবার নিচে চলে আসলাম। তো দাদাভাইকে দিয়ে আমি, এ দেখো এটা না করালে নয়, 3 দিন ধরে আমি রেশন তুলে রেখেছি। তো রেশন বললাম যে তাহলে তুমি যখন সকালবেলা যাচ্ছ, তাহলে সাইকেলটা নিয়ে যাও, গিয়ে তুমি চালটা নিয়ে আসো। তো যেই বাড়িতে রেশন দেয়, তো সেই বাড়িতে আমি রেখে এসেছিলাম, অতটা ভারী আনতে পারবো না, তার জন্য আবার ও দাদা তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে নিয়ে আসলো। তো দেখো তারপরে দাদাভাই আমার সঙ্গে কথা বলছিল যে তাড়াতাড়ি করো, তো আমি তাড়াতাড়ি করেই করছিলাম, কিন্তু তাড়াতাড়ি করলে আর কত তাড়াতাড়ি করব, সব কাজই তো ফেলে রেখেছি, তারপরেও তো দেরি হয়ে যাচ্ছে। তো দেখো তারপরে আমি মাছটাকে শুধু ভেজে দিলাম, আর আমি আজকে বেশি কিছু করতে পারবো না, বললাম মাছ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো মাছ করতে গেলে দেরি হয়ে গেলে তোমার দাদাভাই আবার চেঁচামেচি করবে, কারণ মানে কাজের জায়গাটা আগে টাইম মতন যেতে হবে। তো দেখো তোমাদের দাদাভাই খেতে দিয়ে দিলাম, ভাজাটা পটাপট তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম।
তো দেখো আমি আলু সেদ্ধ আর হচ্ছে গিয়ে ঘি, আর এই দেখো একটুখানি মাছ, যেই মাছ দেখতে পেলো এগুলোকে একটু ভেজে দিলাম। তো কারণ সকাল দুপুরবেলা তোমাদের দাদা ভাই খাবে না, তো ওই জন্য ওকে বললাম যে তাহলে মানে দুটো মাছ ভেজে দিই, ফটাফট তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাও, কারণ ওর 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়। আর দেখো খেতে খেতে আমার ছেলে ওর মানে বাবার সঙ্গে, তো এই যতক্ষণ বললাম ততক্ষণ, যতক্ষণ দাদা ভাই থাকবে ততক্ষণ আমার ছেলে ওর বাবার মানে কাচ্ছাড় হয়, মানে ওর বাবা। তো বন্ধুরা দেখতে পারলে দাদা ভাই খেয়ে চলে গেল, আর আমি এখন মানে তাড়াতাড়ি করে মেয়েকে বললাম মা তুই তাহলে খাইয়ে দে, ও প্রাইভেট থেকে চলে আসলো, ওকে বললাম তুই খাইয়ে দে, লাইটের আলোটা বোঝাচ্ছে না, তুই খাইয়ে দে, আমি বাদ বাকি কাজগুলো করে নিই, কারণ বিছানা টিছানা তোলা প্রত্যেকটা মানুষের কাজের একটা সিস্টেম থাকে, আমার কাজের কোনো সিস্টেম নেই বন্ধুরা, আমার কাজ এরকমভাবেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো, আর আমি বিছানা টিছানা গুছাই, আর তারপরে বাদ বাকি যা কাজ আছে সবগুলোই সারবো, ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো। ছেলেকে ওর মেয়ে খাওয়াচ্ছে, তো দেখতে পারলে মেয়েকে বললাম তুই খাইয়ে দে, ও যেটুক টাইমে আসে ওরও শান্তি নেই আর কি, ও কটা ওকে ও যেটুক 1 ঘন্টা থাকে ওকেও বলি মানে তুই একটুখানি রাখ, এত দুষ্টুমি করে ওকে রেখে কিছু করতে পারি না। তো দেখো বন্ধুরা আমি ছাদে আবার কিছুক্ষণ আগে দিলাম, শুকিয়ে গেছে এগুলো, তো কিছু কিছু ভিজা ছিল, তো এগুলোকে আমি আবার দেখো এক জায়গায় জড়ো করে রাখছিলাম, তো দেখো জড়ো করে রাখছি, এবার আমার ছেলেকে ও খাওয়াচ্ছে। বন্ধুরা আমি কখন যে কি করব, মানে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, আমি এই তো একটা কাজ করছি তো আর একটা কাজে চলে গেলাম, ওইদিকে দেখতে পারলে মাছ ধুয়ে দিলাম, দাদা ভাই খেয়ে গেল, তারপরে ছেলে ঠাম্মার কাছে ছিল তারপরে নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে আমি আবার মেয়ে আসলো বাড়িতে, ওকে বললাম তুই খাইয়ে দে। তো দেখো যে মানে অল্প কিছু জামা কাপড় আবার আজকের হয়েছিল সেগুলো আবার আজকে ধুয়ে দিলাম, তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আবার রোদ না থাকলে পরে তখন যে আবার শুকোবে না, শুকোবে না। তা দেখো বন্ধুরা আমি মানে কি বলবো, আমি যে কখন যে কি করে বসি মানে নিজেও বুঝতে পারি না যে এখন কোনটার পরে কোন কাজটা করব। তো তোমাদের দাদা ভাইকে দিয়ে তো রেশন আনলাম, তারপরে দেখলাই আমার একটা বড় উপকার হয়ে গেল। তো দেখো এখানে আবার ওই কাজটা করে রেখেছি, আমি বললাম যে যাক বাঁচা গেল, চিন্তা মুক্তি হলো। তো দেখো এবার আমি ছেলের জন্য ছাদের মধ্যে আর কি চাল ডাল ও খাওয়ায়, চাল ডালের গুঁড়ো খাওয়ায়, তো ওগুলোকে ধুয়ে আমি রোদে দিয়ে রেখেছি। দেখো কত জামা প্যান্ট আমি নিচে রেখেছি এগুলোকে, কারণ ছাদের মধ্যে কাঠপিঁপড়া থাকে, অনেক রকমের পিঁপড়া টিপড়া থাকে, তো ওগুলো যদি আমার ছেলে যদি বিছানায় এসে শোয় তো ওকেও তো কামড়িয়ে দিতে পারে, তার জন্য আমি দেখো সব নিচে নামিয়ে রেখেছি। তো আমি এগুলোকে একটা একটা করে ভাঁজ করবো, জায়গা মতন সব জিনিসগুলো রাখবো। এত জামা কাপড় সব কটাকে একবারে নিচে নামিয়ে রেখে দিলাম, এখনো ছাদের মধ্যে আছে, আর এটা কাগজ পাতা রয়েছে, এই যে এত, বাবা 1 সপ্তাহ জামা প্যান্ট মনে হয়, পুরো বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে পারিনি। দেখো বন্ধুরা আমি এখনও চান করে উঠতে পারিনি, তো জামা প্যান্টগুলো এখন ভাবলাম যে আমি জামা প্যান্ট গুছাতে গুছাতে আমার ছেলে উঠে পড়লো, আমি জামা প্যান্ট এনে রাখলাম যখন, তো জামা প্যান্টগুলো এখন বসে বসে ভাঁজ করে নিই আগে, কারণ এত জামা প্যান্ট আমি ঘরগুলো ঝাড় ফাঁড় দিয়ে পরিষ্কার করব। তো দেখো আমার ঘরের কি পরিস্থিতি হয়ে গেছে, তো এখন এগুলোকে গুছাই, আর তার মধ্যে উঠে পড়লো আমার ছেলে, ওকে খাওয়ালাম চান করালাম, আর আমার যে কিস্তি দেওয়া ছিল তো ওখানে টাকা দিতে গেলাম, তাই এখনও চান করতে পারিনি, দেখি কখন চান করে উঠি। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো এত তাড়াহুড়ো করে কাজ করি, তাও আমার মানে কাজ করে আগাতে পারি না, আমার ছেলে মানে ও যখন ঘুমায় তো মনে হয় কি যে অনেকটা কাজ করতে পারবো, কিন্তু দেখতে দেখতে সময়টা চলে যায় আর ও ঘুম থেকে উঠে পড়ে। তো আমি তোমাদের বললাম যে আমার একটা কিস্তি দেওয়া ছিল, তো আমি ওইখানে ও উঠে পড়েছে, আমি তারপরে কী করলাম ওকে স্নান করিয়ে নিয়ে আমি আবার ওকে কিস্তিতে নিয়ে ওখানেই নিয়ে গেলাম, কেউ বাড়িতে নেই তো কী করবো, ওকে রেখে তো যাওয়া যাবে না একা একা, তো ঘুমিয়ে থাকলেও একা যেতে পারতাম না, হয়তো কারোর কাছে দিয়ে পাঠাতে পারতাম। তো দেখো এত মানে কি বলবো তোমাদের, একদিনে হাগিস পরিয়ে রেখেছি, তাও কাঁথা, এত কাঁথা মানে প্রত্যেকটা কাঁথায় যেন ভিজে গেছে। বন্ধুরা দেখো আমি ভাজ টাচ করে নিয়েছি, এ দেখো ভাজগুলো হয়ে গেছে, বড় বড় ভাজ এখনো বাকি আছে, ওগুলো করব। তো ছোট ছোটগুলো ভাজ করে নিয়েছি, এগুলোকে এখন জায়গা মতন ঢুকাই, নাহলে একটু ফাঁকা করতে পারছি না ঘর দুয়ারটা। তো চলো এগুলো সব যার যার জায়গায় তার তারগুলো ঢুকিয়ে দিই। বন্ধুরা দেখো আমি এখন জামা প্যান্টগুলো সব গুছিয়ে বিছানা চাদর টাদর পেতে নিয়েছি, দেখতেই পাচ্ছ
তো কেমন হয়েছে বিছানা যত পেতেছি এখন, বিছানাটা ভালো লাগছে না কি বলো, কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো সব জামা প্যান্ট জায়গা মতন ঢুকিয়ে দিয়েছি, এই যে গোজ গাছ হয়ে গেছে আমার। ওফ বাবা শোন না, এই যে উটাপাটা করে যাচ্ছে। তো চলো, এই যে আমার সব গোজ গাছ হয়ে গেছে। দেখি এখন আবার কি কাজ করা যায়, ওকে নিয়ে তো কাজ করা খুব কষ্ট, তো তাও করতে তো হবেই, সব কাজ ফেলে রাখলে তো আমাকে পরে করতে হবে। তো এখন আমি এই যে জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিয়ে এখন নিয়ে ওকে ওই ঘরে নিয়ে বসবো, বসে তারপরে দেখবো আবার কি কাজ আছে, যখন আবার ওই অন্য কোনো কাজের আর কি কাজ করতে পারার মতন সুযোগ পাবো তখন আবার করে নেব। তো দেখো, এই দেখো বদমাইশি করে যাচ্ছে এখনও আবার খাতাপত্র নিয়ে। চল বাবা চল, চলো, হ্যাঁ চলো চলো, এই যে চলো চলো চলো, হাঁটি হাঁটি করছে বাবা, বাবা হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। দেখতে পারলে বন্ধুরা আমার ছেলে হাঁটি হাঁটি করছে। তো চলো ওই ঘরে চলো আর দেখি কি করি। তো বন্ধুরা দেখো, তারপরে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে একদম আমি বিছানা টিছানাগুলো সুন্দর করে পেতে নেব। আর দেখো এই ওকে নিচে রেখেই করতে হচ্ছে, আর আমাদের সামনে একটা গ্রিল দেওয়া আছে, তো ওই গ্রিলটাকে আমি আটকিয়ে দিয়ে তারপরে বসে রয়েছি। আর ওর কাছে সব খেলনা দিয়েছি কিন্তু কোনো খেলনাটা নিয়েই খেলবে না, ও এত বদমাইশি, যদি আমি চোখের থেকে একটু আড়াল হই আর চিৎকার শুরু করে। তো একগাদা খেলনা দিয়ে রেখেছি, দেখো কেমন বদমাইশি করে যাচ্ছে, আমার পেছন পেছন ছাড়ছে না। তো আমি ঘর ঝাড় দিয়ে ধুলোগুলো বের করেছি আর ওগুলোকেও আবার ধরতে আসছে। তো আমি বারে বারে ওকে এই পেছনের দিক দিয়ে সরাচ্ছি, ঘরে দিয়ে আসছি আর ও আবার চলে আসছে। আর পেছনে আমার একটা আমার পিঠের মধ্যে একটা তিল হয়েছে, ওইটাকে খুঁটবে। তো দেখো ঝাড় ফাড় নিয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ভাবলাম যে ঝাড় দেওয়া হয়ে গেছে যখন, তাহলে ওকে এভাবেই রেখে আমি ঘর দুটোকে মুছে নিই। তো দেখো তারপরে আমি দুটো ঘরই অল্প অল্প করে মানে একটু ওকে সরাচ্ছি, আবার একটু ঘর মুছছি। তো এইভাবে দেখো বন্ধুরা, এই দেখো গ্রিলটা তোমাদের বললাম, তো ওই গ্রিলটাকে আমি আটকিয়ে দিয়েছি। কিন্তু জানো বন্ধুরা, আমার ছেলে বিছানা থেকে মানে এটা আর কি দেখে বোঝা মানে বুঝতে পারি যে ওর হয়তো একটু ভয় আছে। তো দেখো বিছানা থেকে যখন ও নামবে না তখন মানে ও বুঝতে পারে যে আমি পড়ে যাব, তো তার কারণে ও আর কি সামনে এসে আর কি পেছনে আবার ভয়ে চলে যায়। তো গ্রিলটা তাও দিয়ে রেখেছি যে যদি বাই চান্স পড়ে যায়, বিপদের তো আর মানে বিপদ তো আর হুট করে কিছু একটা হয়ে গেলে তখন তো আর সামাল দেওয়া যাবে না, ছোট ও তো আর কিছু বোঝে না। তো দেখো তারপর আমি তখনও বন্ধুরা আমি স্নান করিনি, তো আমি বললাম যে সব পরিষ্কার হয়ে গেছে যখন তখন মুছে নিই, তারপরে একবারে স্নান করব। তো আর আমি যদি বাথরুমে স্নান করতে যাই, আমাকে যখনই ও দেখতে পাবে না তখনই ও চিৎকার শুরু করবে। তো দেখো ও মানে ওকে আবার মানে এইদিকে ওই আমাদের মেয়ের ঘরে রেখে এসেছি, তো আমি আবার বারান্দাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এই করে কখন যে স্নান করে উঠবো দেখা যাক, চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন বাজে চারটে আর আমি এখন চারটের সময় স্নান করে এখন আসলাম, তো বুঝতেই পারছো তাহলে কতটা ব্যস্ততার মধ্যে আমি আছি। এই তিন চার দিন বৃষ্টি হওয়াতে আমি প্রচুর মানে আমার প্রচুর সবারই আর কি আমার যাদের যাদের আর কি বাচ্চা ছোটো আছে তাদেরই এরকম সমস্যা। তো চলো বন্ধুরা, এখন চারটে বাজে, এখন আমি স্নান করে এসে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। তো ঠিক আছে চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা, কয়বার করে জামা কাপড় আনলাম নিলাম এই করে দেরি হয়ে গেল, তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। কি রান্না করেছি রান্না, মাছের ঝোলটা তো দেখলে মাছ কেটে রেখেছি, তো মাছের ঝোলটা আমি রান্না করার সময় পাইনি, চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি। আর তাড়াতাড়ি চটপট খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ও জাগ না থাকলে আমাকে ঘুমাতে দেয় না, ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি আবার একটু ঘুমাতে পারি। তো দেখো বন্ধুরা, এখন আমি করেছি মাছ ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করলাম, আর এই ডিমটা হচ্ছে আমার মেয়ের এই ছেলের স্কুলের ডিম। তো চলো এই ডিমটা দিয়ে এইগুলো দিয়ে এখন আমি খেয়ে নিই, আর আমার ছেলে ঘুমাচ্ছে এখন, আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তো ও ঘুমাচ্ছে বলেই আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি যতটা পারবো একটু একটু হলেও রেস্ট যদি নিতে পারি
তো নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বক বক না করে আবার তোমাদের সাথে যদি রেস্ট নিতে পারি তাহলে তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু রেস্ট নেব, তো আমার আর রেস্ট নেওয়াটা আর হলো না। তো যাই হোক, রেস্ট নেওয়া হয়নি এটা বুঝতে পারছো, কারণটা এই যে উঠে গেছিল, উঠে গেছে ওকে, আমাকে মানে ওকে আমার রাখতে ধরে রাখতে হয়েছে, ওকে রাখতে হয়েছে। তো আর ওর দিদি, আমার মেয়ে এসছে হচ্ছে গিয়ে চারটে বাজে তখন এসছে পড়ে, তো ও এসে একটু রেস্ট নিয়ে দিয়েও খেলতে গেল, কারণ সকাল থেকে পড়াশোনা স্কুল প্রাইভেট সব করে ওর একটু একটু খেলতে যেতে ইচ্ছা হয়। তো ঠিক আছে চলো খেলতে যাবেই, তো বাচ্চারা তো খেলবেই, আমাকে তো ঘর, আমি কি করব যে আমি ওকে রেখে দিলাম, তো আমি আর রেস্ট নিইনি। আমি এখন 6:10, এখনও সন্ধে হয়নি, তো আমি একটুখানি আধা ঘন্টার জন্য আর কি বাইরে ঘুরে আসব। তো বাইরে ঘুরে এসে ওকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত্রেবেলা তোমাদের দাদাভাই ভাত খাবে, আর ও লুচি বলো রুটি এগুলো পছন্দ করে না, তো তার জন্য ভাবলাম একটু আমি খেয়ে নিই, তাহলে শেষ হয়ে যাবে, নষ্ট করতে হবে না। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার যদি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর কেমন ভিডিও তোমাদের কাছে দিলে কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও তোমার ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। তো ঠিক আছে চলো।